দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতু সিম্পল লাইফস্টাইল সবাইকে আবারও স্বাগত করছি আমার ফ্যামিলি ব্লগে তো আজকে যে ব্লগটা আমি শেয়ার করব সেটা স্টার্ট করেছি সন্ধ্যার পর থেকে তো মেয়ের পরীক্ষা একটু ব্যস্ততায় দিন কাটছে তো ছোট মানুষ একে তো পড়তে চায় না তার মধ্যে আবার ছোট মেয়েটাও ওকে ডিস্টার্ব করে দেখা যায় বই খাতা টেনে নেয় তো সব মিলিয়ে ব্লগটা সকাল থেকে কন্টিনিউ করিনি ভাবলাম সন্ধ্যার পরে স্টার্ট করি তো ওরা দুই বোন খুব এলোমেলো করে ফেলেছে বাসাটা সেটা একটু শেয়ার করব সাধারণত এরকমই হয় বাচ্চার মায়েরা আমার সাথে রিলেট করতে পারবেন তো মাথা ঠান্ডা রেখে ভাবলাম যে সব রুমই তো অগোছালো করে ফেলেছে তো আগে ওকে পড়িয়ে তারপর ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দেন আমি গোছাবো আর আপনাদের সাথে অবশ্যই সেই জিনিসটা শেয়ার করব তো এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন এই যে ঘুমিয়ে পড়েছে তো এবার আমি আমার কাজে যাব আসলে মাথা ঠান্ডা রেখেই চলতে হয় মাঝে মাঝে পাগল পাগল লাগে এতটা এলোমেলো করে দুজন মিলে তো এখন বাজে ঠিক রাত 10:30 দেখিয়ে দিলাম দেখুন অবস্থাটা ঘরের খুব এলোমেলো করে ফেলেছে এই যে ফ্লোরে জিনিসপত্র এই যে পুরানো বই গত বছরের সিলেবাস বলছে মা এবার এটা ফেলে দাও তো আমি খুব হাসলাম যে এতদিন এই জিনিসটা রেখে দিয়েছে সে তো এই যে ছোট মেয়ে কী করলো কাপড়গুলো সব ফেলে দিল এগুলো সব ময়লা কাপড় আজকে তো বৃষ্টির জন্য ধুতে পারিনি তো গত দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে আর স্টোরেজে যে রাখবো ব্যাগটা এখনও রাখতে পারিনি ঢাকা থেকে আসার পর থেকে আসলে আপনাদের ভাইয়া সময় পাচ্ছে না আর অত উঁচুতে তো আমি রাখতেও পারবো না আর দেখুন জুতার আলনার সামনে সব জুতাগুলো বের করে ফেলেছে এটা আমার ছোট্ট মনির কাজ আর সেকেন্ড বেডরুমটা একটু দেখিয়ে দিই দেখুন কি করেছে এটা মানে দুই বোন এরকমই করে যে জায়গাটা গোছাই আবার সে জায়গায় খেলতে গিয়ে এলোমেলো করে ফেলে তো এগুলো মাথা ঠান্ডা রেখে করতে হবে তো আমি ভেবে পাচ্ছিলাম না কোথা থেকে করব তো আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে শুরু করলাম আসলে কি যখন সব বাসাটা এলোমেলো থাকে তখন এক জায়গা না এক জায়গা দিয়ে আপনি শুরু করে দিবেন দেখবেন কাজ হয়ে যাবে এটা নিয়ে মাথা ঘামানো দরকার নেই তবে সবসময় আমি চেষ্টা করি ফ্রন্টের রুমটা গোছাতে কারণ এই রুমটাতেই তো একটা লোক আগে এসে ঢুকবে তো যদিও এই টাইমে আমার বাসায় কেউ আসবে না তারপরও আমি চেষ্টা করছি আগে সামনের রুমটা গুছিয়ে নিতে এটাই আমি ফলো করি সবসময় তো জুতাগুলো গুছিয়ে দেখুন ফ্রন্টটা সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নিলাম মোটামুটি তো একটা পাশ তো আপাতত হয়ে গেল এবার এই পাশটা এই যে হাজব্যান্ডের যেহেতু শীতের দিন জ্যাকেটটা বাইরে ছিল ওটা আমি রেখে দিলাম ওর আলমারিতে তো একে একে কাজগুলো ধরবো আমার খুব মাথা ঠান্ডা রেখে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে যেহেতু বাচ্চাগুলো ছোটো ওদের সাথে রাগ করে তো লাভ নেই তো এই যে আমার মেয়ের জুতা স্কুলের জুতাটা এই রুমে এনে রেখেছে কেন রেখেছে আমি তাও জানি না মনে হয় পড়েছিল হয়তো দুই বোন খেলেছিল হয়তো তো এই যে দেখুন ডিভানের উপরের কী অবস্থা সেটাও আমি এক পলকে গুছিয়ে ফেলবো আস্তে আস্তে করে গুছিয়ে না নিতে পারলে আসলে মানে পুরো মাথা এলোমেলো লাগে মাঝে মাঝে তো ধৈর্য ধরেই আমাদেরকে কাজগুলো কিন্তু করতে হয় আর এ পর্যায়ে বলে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম আপনি একটি ছোট্ট লাইকই পারে আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে আর আমার ভিডিওর সার্কুলেশন বাড়াবে অবশ্যই শেয়ারের কাজ করবে তো এই যে গুছিয়ে নিচ্ছি ডিভানটা একে একে করে আর যারা আমার চ্যানেলটিতে নতুন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে আমি নিত্য নতুন যে কোনো ভিডিও দিলে আপনি সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন আর সাথে সাথে দেখে নিতে পারবেন তো এরপরে আবার আরেকটা সাইড সেটা হলো ডাইনিং এরিয়া আর ডাইনিং টেবিলের নিচের পটিটা এখনও আমার মেয়ে ইউজই করেনি এটা আসলে দেখতেও বাজে লাগে তো সরিয়ে ফেলবো একদম নতুন সে এখনও পারছে না পটিতে বসছে না 15 মাস বয়স আমি চেষ্টা করছি আস্তে আস্তে বসানোর কিন্তু সে ওটা দেখলেই কান্না করছে তো আশা করি ঠিক হয়ে যাবে তো ডাইনিং টেবিলের যে ক্লথটা ছিল ওটা আমি উঠিয়ে দিয়েছি মাঝে মাঝে একটু উল্টে পাল্টে ব্যবহার করলে কিন্তু ভালো লাগে সবসময় একরকম লোক কিন্তু ভালো লাগে না তো একটু সরিয়ে এটা আবার গুছিয়ে রেখে দেবো আর আমার বানানো একটা টেবিল ম্যাটই রেখে দিলাম তো এই যে চটের বস্তা দিয়ে আমি বানিয়েছিলাম তো এটা সবসময় ইউজ করি আবার ধোয়াও যায় তো এখন এই যে গুছিয়ে নিলাম আমার মতো করে যেগুলো নিত্য প্রয়োজনীয় লাগে সেগুলো দিয়ে গুছিয়ে নিলাম তো মোটামুটি গুছানো হয়ে গেল এবার এই যে আমরা নারীরা কোনো কিছুই কিন্তু অযত্ন করি না সব কিছু যত্ন করে রাখি তো টেবিল ম্যাটটা গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম এবার এসে পড়লাম সেকেন্ড বেডরুমে এক একটা কাজ এক একটা রুম কমপ্লিট হয়ে গেলে মনে হয় যে এক একটা যুদ্ধ শেষ করলাম আসলে এতটা অগোছালো করে ওরা খুঁটি নাটি সব বের করে ফেলে
তো এটাই তো করবে ওরা। একটা সময় এরকম আসবে যে এই বাসাটা আমার অগোছালো করার মতো লোক থাকবে না, একটা সময় আমার মেয়েরা বড় হয়ে যাবে মাশাল্লাহ, এরকম সব বাচ্চারাই, তাই না? তো মাথা ঠান্ডা করে কিন্তু গুছাতে হবে, আর লজ্জারও কিছু নেই। অনেকে হয়তো বলবে আল্লাহ এরকম অগোছালো হয়ে কীভাবে থাকেন, আবার অনেকে এতটাই ভালো বলে যে না ঠিক আছে এই সময়টা তো পার হয়ে যাবে। তো কারো কথায় মন খারাপ করবেন না, সব সময় মাথা ঠান্ডা রেখে চলবেন। এই যে দেখুন গুছিয়ে ফেলেছি, এবার আমি চলে আসলাম আমার বেডরুমে, যেখানে কিনা আমি নিজের ঘরেই নিজের চোরের মতো ঢুকলাম। আসলে সত্যি কিন্তু ব্যাপারটা, এই যে বাচ্চাদের ওরা ঘুমাচ্ছে এখন, কিন্তু আমাকে চোরের মতো আস্তে আস্তে এই রুমটাতে কাজ ছাড়তে হবে। একে তো শীতের দিন ফ্যানও ছাড়া যাচ্ছে না। তো বাই দ্য ওয়ে এই যে গুছিয়ে নিচ্ছি সব আমার ছোটো মেয়ে যে আধোয়া কাপড়গুলো ফেলেছিল ময়লার বক্সে থেকে, সেগুলো সব তুলে নিলাম। এরপরে শালগুলো ভাঁজ করে আলমারিতে রেখে দিলাম। আর এই যে আমার হাজবেন্ডের প্যান্ট যেগুলো শুকাচ্ছে না, সেগুলো বেডরুমে দিতে হচ্ছে, উপায় নেই। এই যে সব গুছিয়ে নিচ্ছি যা যা ফ্লোরে ছিল। এবার আস্তে আস্তে করে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব, কিন্তু খুব আস্তে করে। তো ঘর ঝাড়ু দেওয়ার আগে আমি যে কাজটা করি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, সবসময় আমি ফলো করি। লাস্টে আমি ঘরটা ঝাড়ু দিই সব কাজ করার পরে। তো আমি সব রুমের পাপোশগুলো উঠিয়ে নিব। আমার টোটাল বাসায় 5টা থেকে 6টা পাপোশগুলো থাকে, তো সেই পাপোশগুলোকে সব ঝেড়ে ঝেড়ে, খুব বেশি ময়লা না যেহেতু রোজই ক্লিনিং হচ্ছে, তো আমি উঠিয়ে একদম ঝেড়ে ঝেড়ে রেখে দিলাম। এবার আমি বাসাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিব। তো প্রথমে আমি আমার বেডরুম থেকে আস্তে আস্তে করে ঝাড়ু দিয়ে চোরের মতো বের হয়ে যাচ্ছি, কারণ একটু আওয়াজ হলেই দেখা যায় ওরা উঠে যাবে। তো এরপর লাইটটা বন্ধ করে কিন্তু আমি সেকেন্ড বেডরুমে চলে এলাম। তো এই যে এগুলো বের হয়েছে আমার ফার্স্ট বেডরুম থেকে। তো এরপরে আবার সেকেন্ড বেডরুম থেকেও কিছু কিছু কি অনেক ময়লা বের হয়েছে। এই সন্ধ্যার পর থেকে এরা এতটা ময়লা করে ফেলেছে, আর এটা একটা স্বাভাবিক বিষয়ই আসলে, কারণ বাচ্চা না থাকলে রিলেট করা যায় না। যাদের ঘরে বাচ্চা আছে তারাই রিলেট করতে পারবেন, তাও আবার ছোটো মনিও এখন দৌড়ে দৌড়ে খেলে, ঘোরে, সব কিছু ধরে। এই সময়টা কিন্তু খুব ছটফটানো একটা টাইম, তো মানসিকভাবে ওদেরকে চাপও দেওয়া যাবে না, বুঝিয়ে বাঝিয়ে যতটুকু রাখা যায়। এই যে দেখেন দুই রুমের ময়লা মিলে কতগুলো ময়লা হলো। তো আমি এবার একদম কোনাকানি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা কিন্তু আপুরা এভাবে গুছিয়ে নিতে পারি, সব এলোমেলো থাকলে মাথা ঠান্ডা রেখে সামনের রুমটা আগে গুছিয়ে নেব, তারপরে আস্তে আস্তে ভিতরের রুমগুলো গুছালে কিন্তু হয়ে যাবে। তো পরবর্তী আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ব্লগটি। খোদাহাফেজ।